ইকুড আফটারনুন বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি আজকে বিকাল থেকে মানে দুপুরের পর থেকে আমি ব্লগটা শুরু করছি দুপুরে একটু ঘুম দিয়েছি তো আজকে সকাল করে খাওয়া দাওয়া হয়ে গিয়েছিল তো তার জন্য একটু ঘুম দিয়ে দিয়েছি এখন বাজে তিনটে তিনটে থেকে সাড়ে তিনটে বাজে তো উঠে আমি ওই ঘরে শুয়েছিলাম বলে আমার ছেলে এই ঘরে কম্বল গায়ে দিয়ে ওই যে গেম খেলে গেম খেলছিল তো তার জন্য এখন খেলতে গেছে তো আমি ঘুম থেকে উঠে মুখ মানে মুখ ধুয়ে তারপরে দেখি মানে খুব ঠান্ডা পড়েছে তো আমি নাইটির ওপরে গ্রাউন্ডটা গলালাম তার সত্ত্বেও দেখি বেশ ভালোই ঠান্ডা তো তারপরে আমি সোয়েটারটাও পরে নিলাম নিয়ে এ ঘরে গোছাতে চলে এলাম কারণ একটুখানি পরেই সন্ধ্যে হলেই আমার হাজব্যান্ড চলে আসবে এসে দেখবে এই ঘরটা প্রথমে এই ঘরে আসে তো এই ঘরটা যদি অগচলা থাকে ফলে এই ঘরটা না একটু গুছিয়ে রাখতে পারো না আর বিশেষ করে সত্যি বাইরে থেকে এলে যদি একটু ঘর গোছানো থাকে সেই ঘরে যদি একটু বসতে পারে বা একটু টাইম কাটাতে পারে তো ভালো লাগে এসে যদি দেখা অগচলা এটা আমারও খুব খারাপ লাগে তো তার জন্য আমি যেখানেই যাই যত কষ্টই হোক আমি সব কিছু একটু গুছিয়ে যাওয়ার চেষ্টা করি যাতে এসে আমি অত আমাকে তাড়াহুড়ো না করতে হয় তো তার জন্য আমার একটু কষ্টও হয় একটু তাড়াহুড়ো করে সব কিছু সামলে তারপরে আমি বাইরে যাই তারপরে এসে এই ভেবে আমি সব কিছু করে যাই কারণ আমি বাইরে থেকে এসে মানে আমি যেরকম রেখে যাব আমি বাইরে থেকে এসে কিন্তু সেরকমই দেখব কারণ সেই কাজগুলো আমাকেই করতে হবে আর বাইরে থেকে এলে আমার এত অলস লাগে মানে যেন মনে হয় ড্রেসটা চেঞ্জ করে একটু হাত পা ধুয়ে মানে খাওয়া দাওয়া রইল পরে আমি একটু শুতে পারলে বাঁচে এরকম হয় তো সেই অবস্থাতে এসে তো আমি কাজকর্ম করতে পারবো না তো তার জন্য আমি গুছিয়েই রেখে যাই আর টিভি এগুলো কিন্তু কেউই দেখে না এই যে এখানে বক্স রয়েছে গানও সেরকম শোনে না কারণ টাইম নেই কারো কারোর কাছে তো কিন্তু তবু এগুলো মোছামুছি করতে হয় কারণ ঘরে আছে এত ধুলো পড়ে এই ঘরটাতে আমি মানে বুঝি না কেন এত ধুলো পড়ে মানে গেট তো সব সময় বন্ধ থাকে জানালাও বন্ধ থাকে তবুও মানে কোথা থেকে ধুলো এসে হাজির হয় আমি নিজেও জানি না যাক এগুলো দু একদিন ছাড়া ছাড়া ছাড়াই আমাকে মোচা করতে হয় এরকম করে হালকা করে করে নিলেই ভালো নাহলে অনেকটা হয়ে গেলে কি মানে প্রচুর ধুলো পড়ে যায় তখন কষ্ট হয় তার জন্য আমি সব কিছুটাই একটু আগে আগে করতে ভালোবাসি কাজ জমিয়ে রাখি না কারণ কাজ জমিয়ে রাখলে জানি আমাকেই করতে হবে আর জমিয়ে রাখলে খুব কষ্ট একসঙ্গে করতে তো তার জন্য আমার যে ডেলি রুটিন থাকে সেই রুটিন কিন্তু আমি প্রত্যেক দিনই করি আমার সংসারে এরকম কোনো কাজ নেই যে ওটাকে না করলেও চলবে কিন্তু আমার মানে আমার সংসারে এরকমই মানে প্রত্যেকটা কাজ প্রত্যেক দিনই করতে হবে এরকম একটা ব্যাপার কোনো কিছুই মানে স্কিপ করতে পারবো না এরকম একটা ব্যাপার তো যাক মোটামুটি দেরি করে হলেও আমি কাজ শেষ করি মোটামুটি দুটো আড়াইটার সময় পর্যন্ত আমি কাজ শেষ করি তো আজকে তো কাজ শেষ করে তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে গেছিলো তো তার জন্য বিকালটা শুধু বিছানাটাই গোছে তো ভাবলাম সময় আছে যখন হালকা করে মুছে দিই কারণ কালকে তো এটা এখন যদি না মুচি আমাকে কালকেও মুছতে হবে তো সময় থাকলে আমি এরকম সময় নষ্ট করি না সেটা এখানে হোক আর বাইরেই হোক বা যে কোনো কাজের সময়ই হোক আমি সব কিছু মানে কাজটা আগে আগে করতে পছন্দ করি যাক এগুলো একটু পরিষ্কার তো হয়ে গেল আর নিচে ছোট একটা অ্যাকোরিয়াম আছে ওটাতে ভাবছি ছোট মাছ আনবো কিন্তু ব্যাপার হচ্ছে এই শীতকালে অনেক মাছ মরে যায় আর আমাদের চৌবাচ্চায় যে মাছগুলো ছিল সেগুলো সামনের পুকুর আছে সেই পুকুরে ছেড়ে দেওয়া হয়েছিল কারণ যত্ন নিতে খুব অসুবিধা হচ্ছিল মানে পিছন দিকে ছিল তো আমি তো যেতে পারি না তার উপর থেকে আমার ছেলে আমার হাজব্যান্ড ওরাও সেরকম মনে থাকে না তো যার জন্য ওদের খাওয়া দাওয়ার অসুবিধা হচ্ছিল বলে আমি বলেছি যে পুকুরে ছেড়ে দিতে তো পুকুরে ছেড়ে দিয়েছে চৌবাচ্চাটা এখন পড়ে আছে আর একটুখানি ঝাঁটও দিয়ে দিচ্ছি কারণ এই ঘরটাতে ও ছিল আর মাঝে মাঝে ওর বন্ধুবান্ধবরা আসে তো বিছানায় বসে না নিচেই বসে তবুও তার জন্য আমি একটুখানি ঝাড় দিয়ে নিচ্ছি আর পরিষ্কার রাখলে কিন্তু পরিষ্কার থাকবে কারণ আমার ঘরেতে কেউ সেরকম থাকে না আমি যদি পরিষ্কার করে রাখি কিন্তু পরিষ্কার থাকবে না করলে কোথা থেকে পরিষ্কার হবে তো ঘরটা ঝাড় দিয়ে দেবো আর এই সামনের বারান্দাটা ঝাড় দেবো মানে আর আর কিছু ওদিকে দেবো না কারণ ওদিকটা ঠিকই আছে এদিকটা আমার ছেলে খেলাধুলা করছিল বলি। আর বিশেষ করে এটা বাড়ির সামনের দিকটা তো তার জন্য এখানটাই ধুলোটা বেশি পড়ে আর আমার আমি যে ঝাড় দিচ্ছি আমার রাইট সাইডে কিন্তু ওখানটা পর্দা আছে তো পর্দা দিয়ে দিলে ওদিকে আর ধুলোটা সেরকম যায় না তার জন্য ওই ঘরে বা ওই দালানে সেরকম ধুলো আসে না ঝাড় দিয়ে দিচ্ছি আর আমার ঘরের কিন্তু একদিকটা মানে আমার ঘরটা দুবার করে হয়েছে যার জন্য ওদিকে যখন হয়েছিল। তখন কিন্তু ওরকম যে সাদা র মানে লাল রস বলে ওরকমই হয়েছিল তো সবাই বলেছিল নাকি নিচে পাথর বসাতে নেই তার জন্য আর কি ওরকম করা হয়েছিল তো শেষে যেগুলো করেছি কিন্তু আমাদের পাথর বসিয়েছি আর এইগুলো দুপুরের আগে তখন বিক্রি করতে এসেছিলো তো আমার এটা খুব পছন্দ হলো তো তার জন্য আমি নিয়েছি বেশ পছন্দ হয়েছে এটা কিন্তু আমাদের তরকারিপত্র যা হয় ওটাতে কিন্তু অনেকটাই ছোট। আর এরকম দেখো স্টিলের চুপড়ি আমি একটা নিয়েছিলাম তো ওটা খুব ভালো লেগেছিলো বলে আমি আমার এনে দিতে বলেছিলাম তো ওই দাদাটা আজকে এনে আমাকে দিয়ে গেছে অনেক ছিল তবু আমি দুটো নিয়েছি আর এই প্লেটগুলো খুব পছন্দ হলো মানে তিনজনে আগে যে কোনো জিনিস নিলে দুটো করে নিতাম আমার আর আমার হাজব্যান্ডের আর এখন যে কোনো জিনিস নিলে তিনটে নিতে হয় আমার ছেলের জন্য তো তিনটে নিয়েছি এতে চা খাওয়ার সময়ও কাজে লাগবে চাউমিন পাস্তা ম্যাগি বা ছোটো মানে ব্রেকফাস্টের জন্য যেটা মগলায় ব্রেড অমলেট মানে অনেক কিছুই খাওয়া যাবে এটাতে তো মেয়েদের একটা শখ সব কিছু মানে বাসনের দিকে খুব লোভ আমার তো বিশেষ করে কোথাও গেলে সংসারের জিনিসের প্রতি বেশি লোভ থাকে মানে এখানে ডাইনিং টেবিলটা হালকা করে আমি মুছে নিচ্ছি কারণ একটু পরে সন্ধ্যা হয়ে গেলেই চা খাওয়া হবে চা বিস্কুট খাবো তারপরে এখানে টিফিনে মানে সন্ধেবেলা হালকা করে যে ব্রেকফাস্ট করা হয় তো সেটাও এখানেই বসে খাওয়া হয় তারপরে আমার হাজব্যান্ড আসবে চা খাবে ঘরেও দেওয়া যায় এখানেও দিয়ে ঠান্ডা বেশি থাকলে এখানে খায় না তো ঘরের ভিতরেই খায় তো তারপরে আবার রাতে খাবার খাওয়া হবে তারপরে আমি কটা জামা কাপড় তুলে এনে রেখে দিয়েছিলাম মানে ওটা দুপুরের আগেই রেখে দিয়েছিলাম মানে বিছানা যখন তুলছিলাম তাও তখনই এনে তারপরে আমি ঘরে গেছি তা তো সেগুলো এ ঘরে এসে দেখি গুছিয়ে নিলাম গুছিয়ে যে যার জায়গায় রাখছি কিন্তু এর মধ্যে ওই গেঞ্জিগুলো প্যান্টগুলো একটু মানে কি বলবো আমার গুলো ছেলের জায়গায় চলে যায় ছেলেরগুলো মানে আমার বরের জায়গায় মানে চলে যায় দুটো জায়গা করা আছে সবার ওপরেরটা আমার বরের আর সবার নিচেরটা আমার ছেলের জায়গা আর মধ্যে দুটো আমার তো ওটা কোচনা হয়ে গেল হয়ে যেতে এই টুপিটা আমি কেচে দিয়েছিলাম তো এনে দেখি যে হালকা শুকনো হয়নি তো আমি একটু দেখে নিলাম দেখে আমি ওখানটা রেখে দিলাম যাকে শুকনো হলে তারপরে রাখবো নাহলে হলে আর একবার ওদূরে দেবো তো এই ঘরে পিছনাটা হালকা আমি ছেড়ে নিচ্ছি ব্যাস ঝাড়া হয়ে যাওয়ার পরে রান্নাঘরে গেলাম রান্নাঘরে কিন্তু আমি গেলে প্রত্যেকবার যতই পরিষ্কার করা থাক আমি গিয়ে কিন্তু একবার এরকম কাপড় দিয়ে আমি একবার মুছে নেবই সেটা পরিষ্কার থাক আর নাই থাক আমি কিন্তু মুছে নিই কারণ এর ওপর দিয়ে ঠিক ঠিকই আমি নিচে দেখেছি রান্নাঘরে টিকটিকি এমনিতে দেখতে পাওয়া যায় না কিন্তু আলো নিভিয়ে দিয়ে চলে এলে কোথা থেকে টিকটিকি চলে আসে আমি তো নিচে একদিন দেখেছি যে ওই মানে স্ল্যাবটার উপর দিয়ে টিকটিকি যাচ্ছে তো তারপর থেকে তারপর আরশোলা তো থাকতেই পারে না চোখে পড়ে না ঠিক কথা কিন্তু হয়তো থাকতে পারে কারণ নেই আমি বলবো না কারণ চোখে পড়ে না বলে যে নেই বলবো তা না তো যাই হোক তার জন্য আমি একটু মুছে নিই মুছে নিয়ে এবার দেখো একদিকে দুধ আর একদিকে চা বসিয়ে দেবো তো আমার ছেলে এখন দুধ খাবে কি জানি না খেলতে গেছে তো এলে ওকে জিজ্ঞেস করি চা খাবি না দুধ খাবি তো আগে ভাবে যদি আমি এখন চা খাই পরে দুধটা খাবো আর যদি এখন দুধ খাই পরে আমি ওকে চা দেবো না তো যার জন্য ও বলবে চাটাই খাবো তারপরে চা খেয়ে আধ ঘন্টা কি এক ঘন্টা পরেও দুধটা খাবে তো সারা দিনের মানে সকালের কাজ তো এক হলো তারপর সন্ধ্যে থেকেও সারাক্ষণই কাজই কাজ আর কিছু না মানে তা আমার তো মনে হয় যে সংসারের কাজের থেকে অফিসের কাজ খুবই ভালো তাই না তো মেয়েদেরকে এটাই চেষ্টা করা দরকার মানে সংসারে করো কিন্তু আমার তো মনে হয় সংসারের থেকে কোনো অফিসে চাকরি টাকরি করলে কিন্তু এতটা মানে হেঁপায় সেপাই খেতে হয় না সংসারের কাজে প্রচণ্ড কষ্ট প্রচণ্ড কষ্ট যারা মেয়েরা করে একা হাতে তারাই জানবে তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে পরের একটা কোনো নতুন ভিডিওতে পুরানো বন্ধুদের জানা অসংখ্য ধন্যবাদ আর তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছো তো তোমাদের যদি আমার ভিডিওতে কোনো কোনো অংশে যদি তোমাদের একটু ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো তো বাই বাই টাটা আবার দেখা হবে পরের একটা কোনো